ভারতের তথা কলকাতার সবথেকে পুরনো পার্কোম্যাট হলো রডন স্কোয়ারের এই পার্কোম্যাট। কলকাতা পুরসভা 2000 সালে এই পার্কোম্যাট তৈরি করেছিল। তারপর থেকে এই তিনতলা পার্কোম্যাট স্বাভাবিকভাবে চলতে থাকলেও কার্যত লকডাউনে কিন্তু তা একেবারেই মুখ থুবড়ে পড়েছে, আর যার দরুন টান পড়েছে কলকাতা পুরসভার কোষাগারে। কিন্তু 1 জুলাই থেকে বিধিনিষেধ কার্যত শিথিল হতে শুরু করলে এই শহরের অন্যান্য পার্কোম্যাটের মতো এখানেও কিন্তু ধীরে ধীরে গাড়ির আনাগোনা হচ্ছে, পার্কিং হচ্ছে। তবে যেখানে 210টি গাড়ি নিয়ে একসঙ্গে এই পার্কোম্যাট চলতে পারে সেখানে দিনে মাত্র আসছে 70টি গাড়ি। স্বাভাবিকভাবেই কিন্তু এক্ষেত্রে পুরসভার কোষাগারে টান পড়ছে। কিন্তু এই 10 দিনে যতটা শুরু হয়েছে পার্কিং, সেই 10 দিনে কি কলকাতা পুরসভার কোষাগারে খানিকটা হলেও ভর্তুকি আসছে, উঠছে প্রশ্ন। বর্তমানে যখন বিধিনিষেধ কিছুটা হলেও হালকা হয়েছে, তখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে পার্কিং লটগুলি। 1 জুলাই থেকে খুলেছে শহরের পার্কোম্যাটগুলিও, কিন্তু 10 দিন পরেও তেমনভাবে মাথা তুলতে পারছে না পার্কিং লটগুলি। পুনরায় শুধুমাত্র দিনের পার্কিং লট চালু করা হলো বলেই জানাচ্ছেন পার্কিং বিভাগের আধিকারিকরা। ঠিক হয়েছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কিং চালু থাকবে, অর্থাৎ সরকারিভাবে এই সময়ের পার্কিং থেকে পুরসভা ফি আদায় করতে পারবে। টোটাল মাদলি কাস্টমার আছে 210 খানা মতো। তো এই মুহূর্তে আমাদের মোটামুটি ধরুন ওই 75টার মতো আসছে, 75। নিচে 50 খানা গাড়ি ঢুকছে মাদলি কাস্টমার, আর উপরে 20 খানা মতো, ওই 75 মতো গাড়ি আছে। এখন টোটাল গাড়ি আসেনি, আর ডেলি গাড়ি হয়তো পার ডে হয়তো 10টার মতো আসছে পার ডে, এই অবস্থা চলছে। 10 দিনের লাভ বলতে অবশ্যই প্রত্যেকেই ফোন করছে, প্রত্যেক গাড়ি আসছে, হয়তো টোটাল আমাদের 210টা তো মাদলি আছে। প্রায় ধরুন এখন এই মুহূর্তে নাইট ডে মিলে 180 খানা মতো এসে যাচ্ছে। আর্থিক বছর বলতে এখন মানে প্রত্যেক কাস্টমার বলছে যে আমরা লকডাউনে আসতে পারিনি, আমাদের বিলগুলো একটু ই করা হোক, সেই সম্বন্ধে অনেকেই বলছে। তো আমরা বলেছি যে আমরা অফিসে একটু কথা বলতে হবে এবং পৌরসভা যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে এই আর কি। স্বাভাবিক সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দিনের পার্কিং এবং রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত রাতের পার্কিং চালু থাকে। গত বছর লকডাউনের জেরে কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আয় কমেছে। 2019-20 অর্থবর্ষে যে আয় হয়েছিল 16,45,00,000 টাকা, সেই আয় প্রায় 6 কোটি টাকা কমেছে গত বছর। 2020-21 অর্থবর্ষে সেটা দাঁড়িয়েছে 10,70,00,000 টাকায়। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের তথ্য বলছে গত মে ও জুন মাসে পার্কিং থেকে প্রায় 2,80,00,000 টাকা লোকসান হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়েও এখনও কোনো ভাবনা চিন্তা নেই কলকাতা পুরসভার। 15 জুলাইয়ের পর রাতের কারফিউ উঠলে পরবর্তী বিবেচনা করা হবে। আমরা তো এইভাবে জানি না, আমাদের আজ থেকে খুলে দেওয়া হয়েছে, 1 মাস পরে যখন ডিমান্ড বেরোবে তখন বুঝবে। দেখো এটা তো আমি জানি না, কেন আমরা খুলে দিয়েছি, এখন অবধি কোনো এজেন্সি বলেনি যে ওদের কোনো অসুবিধা হয়নি। বর্তমান পরিস্থিতিতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়েও এখনও কোনো ভাবনা চিন্তা নেই কলকাতা পুরসভার। 15 জুলাইয়ের পর রাতের কারফিউ উঠলে পরবর্তী বিবেচনা করা হবে। বিধিনিষেধ শিথিল হতেই এবং অফিস খোলার শুরুতেই ধীরে ধীরে সচল হতে শুরু করেছে শহর কলকাতার পার্কিং লটগুলি। তবে আরও 1 মাস না গেলে কিন্তু বলা যাবে না যে এই পার্কিং লট থেকে যে ইনকাম কলকাতা পুরসভার হচ্ছে তাতে কলকাতা পুরসভার কোষাগার পূর্ণ হচ্ছে কি না। পুরসভার যে ক্ষতি হয়েছে পার্কিং লট বন্ধ থাকার দরুন, সেই ক্ষতি তাদের পূরণ হচ্ছে কি না। ক্যামেরায় অর্কপ্রভু চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।